আপনি যখন শুরুর দিকে কথা বলছিলেন তখন বলছিলেন তখন তো অনেক ড্রিম ছিল তো ড্রিম কি আসলে এখন কমে গেছে কিনা বা আমরা এত কম পাই কেন তার কাজ না এখন ড্রিম কমেনি তখন একটা চেষ্টা ছিল যে কিভাবে আমি ঢাকায় আসবো আমাকে নিজেকে এক্সপ্লোর করতে হবে এখন হচ্ছে যে খুবই কঠিন একটা পেশা আমার হয়ে গেছে আমি নিজে বেছে নিয়েছি বলবো না হয়ে গেছে এখন এখন আমি এটাই করছি তো যে কম্পিটিশন এবং এমন কঠিন একটা জায়গা যে কিছু বাড়তি চাপ আছে যেটা অন্যান্য পেশায় নেই তবে আমি মনে করি যে মেয়েদেরকে আসলে ঘর থেকে বের হলেই চাপ ফেস করতে হয় সেটা একজন স্কুল টিচার থেকে শুরু করে যে কোনো পেশার মাত্রাটা বিভিন্ন রকম মানে পেশা অনুযায়ী তো আমার পেশাগত দিক থেকে খুবই কঠিন একটা জায়গা এবং আমার আসলে ড্রিম একটু বেশি মনে হয় স্বাভাবিকের চাইতে একটু বেশি যেই ড্রিম হয়তো অনেকেই দেখবে না যেমন একদমই রিমোট গ্রামের একটা ইয়ে থেকে কোনো আমার সময় সময় কোনো মেয়ে এরকম স্বপ্ন দেখেনি যে ওই গ্রাম থেকে সে বেরিয়ে আসবে ওরা স্বপ্ন দেখেছে যে প্রাইমারি স্কুল পাশ করার পরই বিয়ে হয়ে যাবে ম্যাক্সিমাম সেভেন এইটে পড়বে এতটুকুই করতো তখন মেয়েরা আমার আশেপাশের তো আমি কোনোদিনই এরকম ভাবতাম না তো ড্রিমটা হচ্ছে এত বড় আমার সেই অনুযায়ী এখন আগে শুধু ড্রিম ছিল কিন্তু এখন প্র্যাকটিক্যাল অনেক অভিজ্ঞতা আছে আমার তো এখন আমি বুঝতে পারি যে শুধু ড্রিম দেখে হয় না বাস্তবটা আরও অনেক বেশি কঠিন অনেক বেশি স্ট্রাগল তো কত দূর হবে জানি না ড্রিম আছে তবে আগে যেরকম হবে এটাই হবে এরকম বিলিভ করতাম তো এখন অনেক কিছু না হওয়ার জন্য এখন বুঝি যে হতে পারে নাও হতে পারে যার জন্য খুব এক্সাইটেড বেশি খুশি হলে আবার কষ্ট পেতে হয় তবু আপনাকে অভিনন্দন আপনি যেটা বলছিলেন যে আপনার আশেপাশে সবাই যখন হচ্ছে গিয়ে বিয়ে করে ফেলবে পড়াশোনা শেষ করে বা পড়াশোনাটা আসলে শেষ কি এসএসসি হাইয়েস্ট গেলে তো সেই জায়গা থেকে আপনি বের হয়ে এসেছেন একজন সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তো এই যে এই যাত্রা এর মধ্যে আসলে পারিবারিক কতটুকু সাপোর্ট ছিল বা শুরুটাতে কি কোনো বাধা ছিল কি না আমার আসলে পারিবারিক মানে আমি এমন একটা সামাজিক পারিবারিক পরিবেশে বড় হয়েছি যে আমার পরিবার চাইলেও আমাকে মানে তাদের গ্রুমিং যে সামাজিক সিচুয়েশন আমার কোনো সাপোর্ট ছিল না আমাকে ফাইট করতে হয়েছে তার জন্য আমাকে অনেক কম্প্রোমাইজ করতে হয়েছে আমাকে প্রচুর শুরুর দিকে আমি কোনো আউটডোর কাজই করতে পারতাম না এবং সবাই মানা করেছে মিডিয়াতে কাজ করা যাবে না আমার রেজাল্ট বরাবরই ভালো ছিল সবাই বলতো তুমি এত ভালো রেজাল্ট তুমি একটা জব করো সুন্দর তুমি বিশেষ দাও এই সেই সবাই যেটা চায় আর কি তো পড়াশোনাতেই তো বাধা ছিল মিডিয়া তো আর অনেক পরের কথা তো এগুলো আর আমার হচ্ছে এরকম যে আমি যেটা চাই আমি তো ভালো কিছুই চাচ্ছি আমি তো এমন চাচ্ছি না যে কোনো বিলাসিতা চাচ্ছি না আমার জীবনে যেটা আমার নিড একটা মানে শিক্ষা একজন মানুষ একটা ঠিকঠাক পেশায় কাজ করবে এইটুক তো একটা মেয়ের স্বাভাবিক চাওয়া তো সেইখানে আটকানো আমাকে একটু কঠিন এখন নতুন যেমন আমি একটা বিজনেস শুরু করেছি এগ্রিকালচার সেটাতেও বাধা তো যে একটা মেয়ে যেটা করতে চায় সেটাতেই বাধা আর এখন যেহেতু আমি নিজে সেলফ মেইড আমি এস্টাবলিশড অ্যাটলিস্ট আমি আমার নিজেকে চালাতে পারি তো এখন আমি যদি একটা বিজনেস স্টার্ট করি বা অন্য কোনো একটা জব করি এখন তো আর কেউ আটকাতে পারবে না যে মিডিয়াতে কাজ করাটাই তো থেকে কঠিন ছিল আমার কোনো থাকার জায়গা ছিল না আমার কোনো সাপোর্ট ছিল না আমি আমার টিউশনির টাকাগুলো জমিয়ে প্রথমবার এসছিলাম লাক্স ফটোজনিক হওয়ার পর খুবই অল্প কিছু টাকা পেয়েছি সেটা দিয়ে হয়তো যে মাসটা চলেছে তার পরের মাসে আমি যেহেতু একটা মেগা সিরিয়ালে ঢুকেছি ওখান থেকে রেগুলার টাকা পেতাম তো প্রত্যেক মাসে আমার টাকার ক্রাইসিস ছিল আবার যে কিভাবে তারপরে তো এক সময় যে আছে আমি যেহেতু খুবই মানে আমার লাইফ খুবই সীমিত এভাবেই আমি চলে এর বাইরে যেটুকু আমার ইনকাম তার মধ্যে আমি চলতে পছন্দ করি কাজে অত ডিমান্ড ছিল না বলে আমি যা পেতাম হয়ে যেত সো আমি আমি ওটাতেই হ্যাপি ছিলাম এই জন্য অসুবিধা হয় না আমার প্রথমে চাচার বাসায় থাকা নিজের কাছে খারাপ লাগতো মানে কারণ সাপোর্টিং ছিল না কোনো কিছুই তারপরে নিজে একটা ছোট বাসায় নিয়ে আসতো এখন তো যে ওকে আমার যা যা দরকার আমি মানে হয়ে গেছে এটা আমি বলবো যে আমি ভাগ্য আমার মানে আমি লাকি যে আমি পেরেছি কিন্তু অনেক বেশি স্ট্রাগল হয়ে গেছে মানে এক জীবনে তিন জীবনের কাজ হয়ে গেছে যার জন্য এখন আর কি একটু ক্লান্ত লাগে মাঝে মাঝে আর কোভিডের পর একটু নতুনভাবে সব কিছু চেঞ্জ হয়ে গেছে এই জন্য কম আর কিছু কাজ আমি করেছি মানে এখন মনে হয় যে এমন মানুষদের সাথে কাজ করেছি আমার এর মধ্যে আমার যতটুকু জানাশোনা আমার যতটুকু স্টাডি সেই জন্য আমি চাইলেই সব কাজ করতে পারি না আমার আমার নিজের কাছেও খারাপ লাগে আমার দর্শকরাও চায় না বা আমি আসলে আমার নিজের পছন্দের কাজটাই করি তো আমার আমি নিজে যখন ভালো লাগছে না তখন যে স্ক্রিনে থাকার জন্য কাজ করে গেলাম সেটা আমি আসলে চাই না কারণ এখন বড় হয়েছি একটু একটু যতটুকু বুঝি বা যাই করি মানে মনের মতো না হলে মানে মেজাজ খারাপ হয়ে যায় সো মানুষের সাথে সম্পর্ক খারাপ করতে চাই না বরং যেটা সব মিলিয়ে মনে হবে যে হ্যাঁ ওকে এই কাজটা আমি করবো সেটাই করি তো আমি আমার লাস্ট রিলিজ যে সিনেমাটা রাজলক্ষ্মী ও শ্রীকান্ত তো তার থেকে বেটার না হলেও মানে তার থেকে ডাউন হয়ে যাবে আমার ক্যারিয়ার এরকম কিছু আমি আর করতে চাই না সেই সময়টা আমি আমার আমার এগ্রো মানে এগ্রিকালচারাল একটা প্রজেক্ট আছে বিজনেস আছে সেখানে দিতে চাই